অনেক ভালোবাসা চায় নায়িকা দিঘি। তখন তার বয়স মাত্র 6 বছর। মিষ্টি কথা আর চঞ্চলতায় মাতিয়ে রাখেন সবাইকে। তখন তাকে সিনেমার পর্দায় নিয়ে আসেন কাজী হায়াত। সিনেমার নাম কাবুলিওয়ালা। প্রথম সিনেমায় শিশুশিল্পীর ভূমিকায় অভিনয় করেই নজর কাড়েন সবার। জিতে নেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারও। তিনি প্রার্থনা ফারদিন দিঘি, ছোটবেলাতেই যিনি তারকা খ্যাতি পেয়েছেন। তবে সেটা একযুগ আগের কথা, এখন দিঘি পরিণত পূর্ণাঙ্গ নায়িকা হিসেবেও তার অভিষেক হয়েছে। গত বছর তার অভিনীত প্রথম সিনেমা তুমি আছো তুমি নেই মুক্তি পায়। এরপর উপহার দেন টুঙ্গিপাড়ার মিয়া ভাই। এবার দিঘি আসছেন নতুন পরিচয় নতুন প্ল্যাটফর্মে। ওয়েব দুনিয়ায় অভিষেক হচ্ছে তার। আগামী 2 জুন চরকিতে মুক্তি পেতে যাচ্ছে দিঘির প্রথম ওয়েব ফিল্ম শেষ চিঠি। এটি পরিচালনা করেছেন সুমন ধর। সিনেমাটিতে দিঘি অভিনয় করেছেন তরুণ অভিনেতা ইয়াশ রোহানের বিপরীতে। শুক্রবার 27 মে প্রকাশিত হয়েছে ওয়েব ফিল্মটির টিজার। এতে দিঘিকে কখনো দেখা গেছে লাজুক হাসিতে, কখনো আবার উদাস চাহনিতে জানান দিয়েছে বেদনার। টিজারটি নিয়ে চরকি বলেছে, তুলি আর শ্যামলের ছোট্ট পরিবারের ছোট্ট গল্প, অর্থাৎ গল্পটা দিঘি ও রোহানকে ঘিরেই এগোবে। টিজার শেয়ার করে দিঘি তার ফেসবুকে লিখেছেন, শেষ চিঠি, অনেক ভালোবাসা চাই আপনাদের। গত বছর ফেব্রুয়ারিতে এই ওয়েব ফিল্মে যুক্ত হন দিঘি। তখন বলেছিলেন, এই মুহূর্তে আমি বেছে বেছে ভালো কাজই করতে চাই। এই সিনেমাটিও তেমনই, গল্পটি আমার খুব পছন্দ হয়েছে। আমার বিশ্বাস ইয়াশ দিঘি জুটিকে দর্শক গ্রহণ করবে। এদিকে মুক্তির অপেক্ষা রয়েছে বহুল আলোচিত সিনেমা মুজিব দ্য মেকিং অব দ্য নেশন। এখানে দিঘি বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিবের ছোটবেলার ভূমিকায় অভিনয় করেছেন। এছাড়া তার আরেকটি সিনেমার কাজ চলমান রয়েছে। দর্শক, দিঘিকে নিয়ে আপনাদের মতামত জানাবেন নিচের কমেন্ট বক্সে।